সাগরে ঘূর্ণি মিকজুমের পিছত এতিয়া চেন্নাইত এক অবর্ণনীয় পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। এই ধুমুহার পিছতে এতিয়া চেন্নাইর বাটে পথে এককাল পর্যন্ত পানি সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে, যার ফলত এতিয়া চেন্নাইবাসীর না জল না থল অবস্থা। অন্ধ্রপ্রদেশত 110 কিলোমিটার বেগত অহা এই ঘূর্ণিয়ে এতিয়া যেনে ধরনের এটা তাণ্ডবর সৃষ্টি করছে তাক লো এটা দিশহারা হয়ে পড়ছে সমগ্র দক্ষিণ ভারত। তামিলনাডু, পুডুচেরি আর উড়িষ্যাত এতিয়া প্রবল বরষুণ আর বৃষ্টিপাতের ফলত এতিয়া দেখবলে পাওয়া গেছে যে ভূমিস্খলনের ফলতো বহু ঘর দুয়ার এতিয়া বিনষ্ট হয়ে পড়েছে, যার ফলত এতিয়া দিশহারা হয়ে পড়েছে সর্বসাধারণ জনতা। মিকজুমের প্রভাবত এতিয়া চেন্নাইত 12 জনক লোকে মৃত্যু সাবটি লৈছে আর ইতিমধ্যে নাও আর ট্রেক্টরের সহায়ত উদ্ধার অভিযান চলাই থাকা হয়েছে। যুহ স্পর্শাকাতর অঞ্চল আছে, যুহ বর্তমান বহু লোক আবদ্ধ হয়ে পড়ছে, তেওঁলোকক বায়ুসেনায় উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। সমান্তরালভাবে হেলিকপ্টারের জড়িয়ে এই সকল লোকক উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। সেটাক হেলিকপ্টারের জড়িয়ে উদ্ধার অভিযান করা হয়েছে চেন্নাইর বিভিন্ন প্রান্ত। বয় বস্তু হাতত লৈ বহু লোক ঘরের পর উলাই আহিছে নিরাপদ স্থানের আশ্রয় বিচারি। সামুদ্রিক ধুমুহা মিকজুমে অন্ধ্রপ্রদেশের বাপতলা উপকূলত খুন্দা মৰাৰ ফলতে এনে ধরনের পরিস্থিতি এটা সৃষ্টি হয়েছে, যত 110 কিলোমিটার বেগত অহা এই ঘূর্ণিয়ে টচনছ করে পেলাইছে সমগ্র অন্ধ্রপ্রদেশ। নিম্নভূমি অঞ্চল আর এডিয়ার নৈর নামনি অঞ্চলত বর্তমান সতর্কবাণী জারি করা হয়েছে আর বানপানী অধ্যুষিত যুক্ত অঞ্চল আছে সেই সময়তো বর্তমান সতর্কবাণী প্রশাসনে জারি করেছে। যিকোনো মুহূর্ততে অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হব পারে আর সেইবাবে এই সকল লোকক বিভিন্ন আশ্রয় শিবিরলৈ ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে প্রশাসনের জড়িয়ে। বরষুণের ফলত সৃষ্টি হওয়া বানপানীয়ে বর্তমান তামিলনাডুর চেন্নাইত হাহাকার অবস্থায় বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। কাগজের নাওয়ার দরে উটি ভাঙি পড়ছে এই বাহন সমূহ, বিলাসী বিলাসী বাহন উটি পড়ছে। অট্টালিকার তলত যুক্ত পার্কিং করে রাখিছিল বাহন সেই সমূহতো এতিয়া বানর প্রলয়, যার ফলত এতিয়া হাহাকার লাগিছে চেন্নাইবাসী রাইজর মাজত। সকলে এতিয়া ওখ স্থান বিচারি ঘরের উলাই আহিছে নিজের বয় বস্তু সামগ্রী লৈ, নিজের পোহনীয়া কুকুর পর্যন্ত বাল্টিঙত ভরাই অনা দৃশ্য পরিলক্ষিত হয়েছে ক্যামেরা। বিভিন্ন স্থান সমূহ যখন এতিয়া আবদ্ধ হয়ে পড়ছে তেওঁলোকৰ বাবে হেল্পলাইন নম্বরও ঘোষণা করেছে প্রশাসনে। পরিস্থিতি স্বাভাবিক নোহালেক সরকারি কর্মচারী সকল ঘরতে থাকি কার্য সম্পাদন করবল নির্দেশ দিয়া হয়েছে। প্রবল বরষুণ আর শক্তিশালী ধুমুহার বাবে গছ বেড় আর বৈদ্যুতিক খুঁটা উফালি পড়াত ইতিমধ্যে 12 জনক লোকে প্রাণ হেরাইছে। বানর যেহেতু চেন্নাইর বিমানবন্দর বন্ধ রাখবল হয়েছে আর তারপরে হাহাকার করেছে হাজার হাজার যাত্রী। বিমানের সময়সূচী সলনি করে দিয়া হয়েছে, বহুকেক বিমানের চলাচল বাতিল করা হয়েছে, যার ফলত এই হাহাকার লাগিছে যাত্রীসলের মাজতো।